আসসালামু আলাইকুম। প্রথমে এই ভিডিওটা দেখুন। ইতিমধ্যে এই ভিডিওটি কম বেশি আপনারা সকলেই দেখেছেন, যেখানে দেখা যাচ্ছে একজন বাবা শহরে এসেছেন তার মেয়ের বিয়ের জন্য কিছু টাকা এক আত্মীয়র কাছ থেকে, অর্থাৎ একজন বড়লোক আত্মীয়র কাছ থেকে তিনি নিতে এসেছেন 5,000 টাকা, তিনি তার মেয়েকে বিয়ে দিবেন। এই জন্যে তিনি শহরে এসেছেন, ওই আত্মীয়র কাছ থেকে তিনি টাকা নেবেন। তার গ্রাম্য ভাষায় কথা বলা, তার সহজ সরল চাহনি দেখে আমরা সকলেই কেঁদেছি, আমাদের সকলের চোখ থেকেই পানি পড়েছে। যারা এই ভিডিওটি দেখেছে, যাদের হৃদয় নরম তাদের হৃদয়ে আঘাত লেগেছে যে ওই আত্মীয় তাকে টাকা দেয়নি, তিনি ফিরে যাচ্ছেন, তার কাছে ভাড়ার টাকা নেই, তার কাছে খাওয়ার টাকা নেই। তিনি বলছেন যদি বাস মালিক আমাকে না নিয়ে যায় তাহলে আমি তাদের হাতে পায়ে ধরে তারপরে আমি বাসে করে সিরাজগঞ্জে, অর্থাৎ তার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জে, আমি সিরাজগঞ্জে ফিরে যাব। এমন কথা বলার পরে বেশ কিছু লোক, হয়তো যিনি ভিডিও করেছিলেন তিনি বা আরও কিছু ফেসবুক ইউজার বা অন্য কেউ, তাকে বেশ কিছু টাকা দেয় এবং এই টাকা দিয়ে তিনি কি করেন আপনারা এই ভিডিওটাতে দেখেন। এবার আপনি বলেন কাকে বিশ্বাস করবেন আপনি, যাকে টাকা দেওয়া হলো তিনি টাকা দিয়ে মদ খেলেন, আমাদের আবেগ নিয়ে তিনি খেললেন। এরকম হাজারো মানুষ শহরে অসহায় অবস্থায় পড়ে থাকে, মানুষের কাছে সাহায্য চায়। আমি দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ ছিলাম, ঢাকাতে ছিলাম চিকিৎসার জন্যে। এরকম অহরহ ঘটনা আমাদের সাথে প্রতিদিনই ঘটতো, যেহেতু আমরা প্রতিদিন হসপিটালে যেতাম। আমি যখন পকেট থেকে এরকম টাকা বের করে দিতাম, আমার সাথে আমার ভাইয়া থাকতো, তিনি আমাকে বলতেন তুমি কি জানো, তিনি দীর্ঘদিন যাবৎ ঢাকাতে থাকেন এবং তিনি ঢাকারই বাসিন্দা, তিনি আমাকে বলতেন যে তুমি যেরকম টাকা দিচ্ছ ওরা তো তোমার কাছ থেকে মিথ্যা বলে টাকা নিচ্ছে। এখন একটা জিনিস আপনি চিন্তা করেন, যদি কোনো মানুষ শহরে গিয়ে সত্যি সত্যি কোনো বিপদে পড়ে এবং মানুষের কাছে সাহায্য চায়, এইরকম ভিডিও দেখার পরে, আমাদের এরকম অভিজ্ঞতা হওয়ার পরে আমরা কি কোনো মানুষকে আর সাহায্য করব? উনি বলল ওনার মেয়ের বিয়ের জন্য উনি টাকা গুছাচ্ছেন, উনি টাকা ম্যানেজ করছেন, সেই টাকা নিয়ে তিনি মদ খেলেন। এরকম যদি মানুষ করে তাহলে মানুষের প্রতি মানুষের বিশ্বাস থাকবে? মানুষ যদি বিপদে পড়ে মানুষ মানুষকে সাহায্য করবে? কখনোই করবে না। অতএব আমাদের সকলেরই এই বিষয়গুলি খেয়াল রাখা উচিত। যখন আমরা কোনো বিষয় এরকম সাহায্য করার চেষ্টা করব, কাউকে সাহায্য করব, অবশ্যই ভালোভাবে খোঁজ খবর নিয়ে তাকে সাহায্য করব। কারণ আমাদের কষ্টের টাকা দিয়ে কেউ মদ খাক বা কেউ আজেবাজে পথে খরচ করুক, আমরা সেটা চাই না। যারা এরকম মানুষকে ধোঁকা দিয়ে মানুষের কাছ থেকে টাকা নেয়, আল্লাহ তাআলা তাদেরকেও হেদায়েত দান করুন। আপনাদের উদ্দেশ্যে আবারও সেই একটা কথাই বলবো, যখনই কাউকে কিছু দিবেন, দান করবেন, টাকা পয়সা দিবেন, অবশ্যই খোঁজ খবর নিয়ে তারপরে তাকে দিবেন। কারণ এই পৃথিবীতে ভালো মানুষের এখন বড়ই অভাব। এরকম দৃশ্য দেখে কেউ এখন আর কাউকে দান করতে চাইবে না, কেউ এখন কাউকে সাহায্য করতে চাইবে না। মানুষ যত বিপদেই পড়ুক, বিপদে পড়েও যদি সত্যিকার অর্থেও যদি আপনার কাছে কেউ আসে, আপনার মনে হবে সে আপনার কাছে মিথ্যা কথা বলছে। এই কথাগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। নাসরু মিনাল্লাহি ফাতহুন করিব ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাত।